the dark to dark. Ashur Gulam Shupriyo Shangbadik Bhayo Bonera, after the K. Abar Shubita Janachi Atke দ্বিতীয়বার আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে ঘটনা ঘটানো হয়েছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অত্যন্ত ন্যাক্কারজনক আপনারা জানেন প্রতিদিনের মতোই দলীয় প্রধান এই কার্যালয়ে স্বাভাবিকভাবেই দলের এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয় বিশেষ করে বিকেল থেকে যত সন্ধ্যা হয় তত নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এই এই নেতাকর্মীদের উপস্থিতি সরকার সহ্য করতে পারছে না তারা নানা ধরনের নীল নকশা ষড়যন্ত্র চক্রান্ত উস্কানি দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে দেশ বিদেশ সব জায়গা থেকে এই সরকার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বলেই তারা তাদের পথের কাঁটা বড় করে বিএনপিকে জানে বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান একটি রাজনৈতিক দল এর প্রভূত জনগণের শক্তি এবং সমর্থন এদের রয়েছে তাই কিভাবে এই দলটিকে নিশ্চিহ্ন করা যায় তার সকল আয়োজন সকল প্রস্তুতি নিয়ে সরকার গড়ে তুলেছে তার আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্যত করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল তাঁতি দল শ্রমিক দল মহিলা দল যারাই যে কর্মসূচি গ্রহণ করুক না কেন সেদিকে তারা ছুটে আসে এবং তাদের উপর কাপুরুষোচিত আক্রমণ চালায় আজকে সন্ধ্যার সময়ও এই ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত থেকেছে তারা এই প্রধান ফটকের সামনে প্রতিদিন যেমন তাদের উপস্থিতি থাকে তারা এখানে গল্প করে রাজনৈতিক সাংগঠনিক বিভিন্ন কাজ করে আজকে বিনা উস্কানিতে তারা এই আক্রমণ করেছে আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ বিনা উস্কানিতে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী এবং শুধু জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপরই আক্রমণ নয় এর উপরে এখানে উপস্থিত বিএনপি এবং আরও যে সমস্ত অঙ্গ সংগঠন আছে যুবদল আছে স্বেচ্ছাসেবক দল আছে এবং মৎস্যজীবী দল তাঁতি দল কি বলে কৃষক দল শ্রমিক দল যারাই ছিল তাদের উপরেই তারা এই আক্রমণটা করেছে এই হামলায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত এবং অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় কোনো কারণ ছাড়াই পুলিশের এই হামলা আমি আগেও বলেছি আবারও বলছি এটি কাপুরুষোচিত ও পূর্ব পরিকল্পিত বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলা আওয়ামী শাসক গোষ্ঠীর চির চেনা সংস্কৃতি ঘটনার পরে রাত 8টার সময় বাসায় যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও গত জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক আসনের বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুকে আটক করে নিয়ে যায় পুলিশ কোনো কারণ ছাড়াই ও দলীয় কাজে এখানে এসেছে এসে কথাবার্তা বলে বাসায় ফিরে যাচ্ছে সে তা একটা গুরুত্বপূর্ণ নেতা ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য সচিব তাকে তুলে নিয়ে চলে গেছে সাংবাদিক বন্ধুরা আজ পুলিশের সহিংস তাণ্ডবের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশ যে একটি পুলিশি রাষ্ট্র তা জানান দেয়া মানুষ বোধ হয় ভুলে যেতে পারে তাই পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর মাঝে মাঝেই আক্রমণ চালিয়ে তারা এটা বোঝাতে চেষ্টা করে যে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের ছোবলে গোটা দেশকে আক্রান্ত করা হয়েছে এরপরেও কেউ যাতে টু শব্দ করতে না পারে সেজন্য পুলিশ প্রতিনিয়ত তাদের পেশি প্রদর্শন করে যাচ্ছে আজকের ঘটনা সেটিরই একটি বর্ধিত রূপ বিরুদ্ধ মত পেশের কোনো পথ না রাখা বিরোধী দলকে উৎপীড়নের শৃঙ্খলে আবদ্ধ রাখা মুক্ত কণ্ঠের ব্যক্তির বাক স্বাধীনতার উপর আক্রমণ করা এবং কালাকারণের বিষাক্ত বৃত্তের মধ্যে মানুষের নাগরিক অধিকারকে
বন্দী করে রাখতেই অবৈধ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। মানুষের গণতান্ত্রিক সহজাত অধিকারগুলোকে নির্দয় দমনের কষাঘাতে শয্যাশায়ী ও মরণাপন্ন করছে সরকার। মানুষের সমষ্টিগত ভবিষ্যৎকে ধ্বংস করে এক চিরস্থায়ী ক্ষমতা বলয় তৈরির চেষ্টা চালাচ্ছে এই অবৈধ শাসক গোষ্ঠী। বন্ধুরা, ক্ষমতাসীনদের উগ্র ক্ষমতা লোভের জন্য তারা জনগণের প্রতি অমানবিক অবজ্ঞা করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিবেক, সুচিন্তা, নৈতিকতা ইত্যাদিকে জলাঞ্জলি দিয়ে শাসক গোষ্ঠী এখন বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যেই হচ্ছে ক্ষমতার আড়ালে ব্যাপক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, যেটি সরকার শুরু থেকেই করছে। তাদের গুম, খুন, বন্দুকযুদ্ধের উন্মাদ লীলার কারণে বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে পতনের সম্ভাবনায় এই আওয়ামী সরকার এখন মরণ কামড় দিচ্ছে, যেটার কিছুটা নমুনা আজকে এই দলীয় কার্যালয়ের সামনে আমরা দেখলাম। আর এ কারণেই রফিকুল আলম মজনুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও শ্যামপুর থানা বিএনপি নেতা কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাসার, মুগ্ধ থানা বিএনপি সদস্য মোহাম্মদ মজিবর, ছাত্র দলের স্টাফ মুন্না সহ 20 জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কতজনকে করা হয়েছে আমরা এখনও খবর পাচ্ছি, সম্পূর্ণটা জানি না। এটা সম্পূর্ণ পেলে আপনাদের কাছে আবারও আমরা পরে জানিয়ে দেব স্টেটমেন্টের মাধ্যমে। পুলিশি হামলায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ, তাইফুর রহমান ফুয়াদ সহ 15 জনের অধিক নেতাকর্মী আহত হয়। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রায় 30-35টি মোটরসাইকেল উঠিয়ে নিয়ে গেছে পুলিশ। এটা কোনো ভদ্রলোকের কাজ হতে পারে? নেতাকর্মীদের মোটরসাইকেল পর্যন্ত তারা তুলে নিয়ে গেছে। আমি পুলিশি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রফিকুল আলম মজনু সহ আটককৃত নেতা রফিকুল আলম মজনু সহ আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি ও আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি। বন্ধুরা, বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার পেছনে আছে সরকার প্রধানের অভয় বাণী। পুলিশকে বলছে তারা কর, তোদের কোনো অসুবিধা নাই, আমার অবৈধ বাণী থাকবে তোমাদের প্রতি, যার কারণেই পুলিশ আজ এত বেপরোয়া। সেই কারণে পুলিশ অতি উৎসাহী হয়ে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। অবৈধ সরকারের স্বার্থপরতা, নীচতা, ভীতি প্রদর্শন ক্ষমতা, নীতিহীনতা দিয়ে আর বেশি দিন রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পারবে না, তাদের পতন অত্যাসন্ন। আপনাদের সকলকে ধন্যবাদ।